আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জিয়া পরিবারকে ভয় পায় আওয়ামী লীগ বলছে খন্দকার মোশাররফ। ছাত্রদলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ বলছে মির্জা ফখরুল। ইমরানকে শাহবাজ, সীমা অতিক্রম করার সাহস দেখাবেন না। এলডিপির কমিটি পুনর্বিন্যাস, বিএনপির সঙ্গে আন্দোলনের প্রতিশ্রুতি। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। জিয়া পরিবারকে ভয় পায় আওয়ামী লীগ বলছে খন্দকার মোশাররফ। জিয়া পরিবারকে আওয়ামী লীগ ভয় পায় বলেই নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়, দেশের সার্বিক উন্নয়নে তার অবদান রয়েছে। আওয়ামী লীগের নেতারা যখন দেশ থেকে পালিয়েছেন তখন কারো নির্দেশ ছাড়াই তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই রিভল্ট বলে বিদ্রোহ করেন। তিনি তার অধিনায়ক জেনারেল জানজোয়াকে গ্রেপ্তার ও হত্যার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করে নিজে যুদ্ধ করেন। অথচ নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, জিয়া তার শাসনামলে বাংলাদেশের সংবিধান সংশোধন করে 90% মুসলমানের দেশে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। ইনশাল্লাহ এটা কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বিষয়টির পরিবর্তন করেন। স্বাধীনতা পরবর্তী সংবিধানে সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে মুক্তবাজার তথা অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন। বাংলাদেশের অর্থনীতির অবস্থার কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন। আজকে কৃষি, রেমিটেন্স ও পোশাক শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে। এগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। জিয়াউর রহমান খাল খনন করে কৃষির উন্নয়নে অসংখ্য উদ্বেগ গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন ডক্টর খন্দকার মোশাররফ। তিনি বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনের পথ তৈরি করে গেছেন জিয়াউর রহমান। বিশেষ করে মধ্যপ্রাচ্য শ্রমিক রপ্তানি শুরু করেন। মুসলিম বিশ্বে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও সুপরিচিত নেতা। তিনি ছিলেন আল কুদুস কমিটির সদস্য। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোথা থেকে বাদ দেবেন? আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আজকে যারা ক্ষমতায় তারা ফ্যাসিস্ট। তারা স্কুলের বই থেকে জিয়াউর রহমান সম্পর্কে সঠিক ইতিহাস সরিয়ে দিচ্ছে। স্বাধীনতার ঘোষক হিসেবে তার নাম রাখা হয়নি। তিনি আরো বলেন, খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ সেটা বাতিল করেছে। খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের পরিচিতি ছিল ইমার্জিং টাইগার, সেজন্যই তারা জিয়া পরিবারকে ভয় পায়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডাক্তার মেহেদি হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম, ড্যাবের সহসভাপতি ডাক্তার এম এস সেলিম সহ প্রমুখ। ছাত্রদলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24 ও 25 জুন ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে, হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, জাতি এতে মর্মাহত হয়েছে, 50 জনের বেশি ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন। পরিকল্পিতভাবে ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের 3 জন আহত নেতাকে দেখার পর সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইং সদস্য শাইরুল কবির খান জানান, এদিন বিএনপির মহাসচিব বসাবর হেলথ এইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও হাইকোর্টে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত মহানগর উত্তর ছাত্রদল কর্মী শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান। তিনি সেখানে তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ছাত্রদলের 3 নেতাকে দেখে এসে মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্যে দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়, এটা তাদের মৌলিক চরিত্র। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে। সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে আবারও আগামী নির্বাচন পার হতে চায়, দেশের মানুষ এবার তা হতে দেবে না। ফখরুল দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতা দেখে সরে যেতে হবে,
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, দেশের মানুষ কোনো রকম সন্ত্রাসকে জায়গা দেবে না। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুর ব্যাপারে আমি কথা বলি না। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও শায়রুল কবির খান। ইমরানকে শাহবাজ, সীমা অতিক্রম করার সাহস দেখাবেন না। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের উদাহরণ টেনে পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এস্টাবলিশমেন্ট যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে তার দেশ ভেঙে তিন টুকরো হয়ে যাবে। ইমরানের এমন কথায় চটেছেন পাকিস্তানের বর্তমানে তুরস্ক সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার তিনি ইমরানের উদ্দেশ্যে টুইট বার্তায় বলেন, আমি যখন তুরস্কের চুক্তি সই করেছি তখন ইমরান নিয়াজি দেশের বিরুদ্ধে নগ্ন হুমকি নিয়ে হাজির। তার সর্বশেষ সাক্ষাৎকারে প্রমাণ মেলে যে সরকারি অফিসের জন্য অযোগ্য ইমরান। আপনি রাজনীতি করেছেন, করেন, কিন্তু সীমা অতিক্রম করার সাহস দেখা না এবং পাকিস্তান ভাগ করার কথা বলবেন না। বুধবার এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান আরো বলেছেন, দেশ ধ্বংস হলে সেটি খেলাফি হবে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলবে, ঠিক যেমনটা গত শতকের 90-এর দশকে ইউক্রেন করেছিল। সূত্র ডন। এলডিপির কমিটি পূর্ণ বিন্যাস, বিএনপির সঙ্গে আন্দোলনের প্রতিশ্রুতি। গত 13 মে অলি আহমেদের নেতৃত্ব থেকে আব্দুল করিম আব্বাসি ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিতে যোগদানকারী নেতা কর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি পূর্ণ বিন্যাস করা হয়েছে। মঙ্গলবার দলের মহাসচিবের উত্তরা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকালে দলের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসিকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল গনি, সহ সভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকী, সৈয়দ ইব্রাহিম রাউনুক, মোড়ল আমজাদ হোসেন সহ 7 জন সহ সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করে পূর্ণ বিন্যাসকৃত কমিটির অতিরিক্ত মহাসচিব হিসেবে তমিজউদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এম এ বাসার, যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক, এস এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন। কমিটি পূর্ণ বিন্যাস প্রসঙ্গে এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, যারা অলি আহমেদের রহস্যজনক রাজনীতির চর্চা থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মের নেতৃত্বে এসে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেই এলডিপির সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে অভিনন্দন। গত 12 মে যারা অলি আহমেদের নেতৃত্ব ছেড়ে 13 মে এলডিপিতে যোগ দিয়েছেন, রাজনৈতিকভাবে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতে শক্ত আন্দোলন গড়ে তুলতে এলডিপির নেতাকর্মীদের সিদ্ধান্ত ঐতিহাসিক মাত্রা এনে দিয়েছে। শাহাদাত হোসেন সেলিম বলেন, বর্তমানে বিনা ভোটের আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ধর্ম বর্ণ মতাদর্শ নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে ইস্পাত দৃঢ় করে গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের দিকে এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক বিএনপির বিকল্প নেই। দেশের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনে এলডিপি এই নেতৃত্বকে ধরে রেখেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে গোটা দেশের মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে ক্ষমতাসীন দল আবার একটা নির্বাচন পার করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ এবার তা হতে দেবে না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র নেতাদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। 26 মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের উপর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলার ঘটনায় ছাত্রদলের এই নেতা আহত হয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ভয়াবহ হামলার ঘটনার ছবি তারা টেলিভিশনে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন। হামলায় ছাত্রদলের 50 জনের বেশি নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় গোটা জাতিকে মর্মাহত করেছে। বিএনপি মহাসচিব বলেন, এই হামলার ঘটনায় আবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ এই সরকারকে দুঃশাসনের
অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনোভাবেই আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব নয়, আওয়ামী লীগকে সরে যেতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত, মানুষ কোনো রকম সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। চালের বাজারে অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বহুবার বলেছি এই সরকারের সমস্যা হচ্ছে তারা সবকিছুর মধ্যেই একটা অবৈধ মুনাফা চায়। জনগণের ন্যূনতম প্রয়োজন যে খাদ্য, সেই খাদ্যকেও জিম্মি করে তারা মুনাফা লুটতে চায়, এটা যে আজকের ব্যাপার তা নয়। মির্জা ফখরুল আরো বলেন, আজকে খাদ্যশস্য যা মানুষের সবচেয়ে বেশি দরকার সেটাকে অন্যায়ভাবে কারসাজি করে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।